আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে যে অল র্যাম সাপ্লাই সার্কিট ল্যাপটপ ব্র্যান্ড। তো আমরা সাপ্লাই সার্কিটটা দেখব, তবে তার আগে একটু বলে নিই আমাদের সাপ্লাইগুলো কি কি হতে পারে। হ্যাঁ, তাহলে আসেন। এসডির জন্য আমাদের সাপ্লাই হবে 3.3 ভোল্ট, আর ভিটিটি ভোল্টেজ হচ্ছে যে আমাদের অর্ধেক। আমাদের ভিটিটি ভোল্টেজ লিখবো, এরপর আমরা লিখে যাই ডিডিআর 2 এবং ডিডিআর 2 ডিডিআর 3 ডিডিআর 3L ডিডিআর 4। আমরা এই কয়টা ল্যাপটপের সাপ্লাই দেখব, যে এই ল্যাপটপের র্যাম, যেমন SD RAM, DDR RAM, DDR2 RAM, DDR3 RAM, DDR3L, DDR4, এই কয়টা আমরা সাপ্লাই দেখব যে কি অবস্থা। তার আগে আমরা একটু বলে নিই যে এই সাপ্লাইগুলো কার কী কী। যেমন আমরা বলেছি যে 3.3 ভোল্ট হচ্ছে যে আমাদের সাপ্লাই, মেন সাপ্লাই, অর্থাৎ আমাদের র্যামের মেন সাপ্লাইটা হচ্ছে যে SD 3.3 ভোল্ট, এটা হচ্ছে যে SD RAM-এর, এবং ভিটিটি ভোল্টেজটা হচ্ছে যে 1.65 ভোল্ট, এটা আমাদের র্যামের আর একটা সাপ্লাই, ওই চিপ থেকেই, একই চিপ থেকেই বেরোবে। আচ্ছা, এরপর আমাদের যে সাপ্লাইটা DDR জন্য, এটা হচ্ছে যে 2.5 ভোল্ট, ভিটিটি ভোল্টেজ হচ্ছে যে আমাদের 1.25 ভোল্ট। এরপর আসেন আমরা DDR 2 দেখি, 1.8 ভোল্ট হচ্ছে যে আমাদের DDR 2, আর এবং 0.9 ভোল্ট হচ্ছে যে আমাদের ভিটিটি ভোল্টেজ। এরপর আসেন DDR 3 হচ্ছে 1.5 ভোল্ট, আর আমাদের ভিটিটি ভোল্টেজ হচ্ছে যে 0.75 ভোল্ট। এরপর আমরা যদি দেখতে চাই DDR 3L, এটা হচ্ছে 1.35 ভোল্ট, আর ভিটিটি ভোল্টেজ হচ্ছে যে আমাদের 0.68 ভোল্ট। এরপর আমরা যদি DDR 4 দেখতে চাই, 1.2 ভোল্ট, আর আমাদের 0.6 ভোল্ট হচ্ছে যে ভিটিটি ভোল্টেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে যে ভিটিটি ভোল্টেজ, আর এগুলো হচ্ছে যে আমাদের র্যাম সাপ্লাই ভোল্টেজ। যে যে র্যামের মাদার বোর্ড হবে, সেই সেই র্যামেরগুলো এই এই সাপ্লাইগুলো হবে। কিন্তু আমাদের সার্কিট যে আর্কিটেকচার বা সার্কিট যে স্ট্রাকচার, এটা একই থাকবে, জাস্ট IC এবং আমাদের র্যামের স্লটটা চেঞ্জ হবে। ওকে, আমরা একটু দেখি IC মানে আমাদেরকে কীভাবে এই সার্কিটটা তৈরি, মানে সাপ্লাই দিচ্ছে। তাহলে আসেন আমরা একটু দেখি যে প্রথমে আমরা রাখবো MOSFET, যেহেতু এটা সুইচিং সিস্টেম, দুটা MOSFET-এর মাধ্যমে আমাকে সাপ্লাই দিবে ড্রেন গেট। ওকে, আমরা জানি যে মেইন MOSFET, সাপোর্টিং MOSFET, এই দুটো মিলে আমাকে কয়েলের মাধ্যমে সাপ্লাই দিবে। এটা আমরা র্যামের স্লট ধরলাম, RAM, র্যামের স্লটে আমাকে সাপ্লাই দিবে, এখানে একটা ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করবে। ওকে, এটা C, এটা L, আর এখানে আমাদের সাপ্লাই আসবে ভোল্ট ইন থেকে, কত, 19 ভোল্ট প্লাস 19 ভোল্ট VIN, হ্যাঁ, ভোল্টেজ ইন। ওকে, আর এই দুটো MOSFET-কে আমাকে একটা IC দ্বারা, অর্থাৎ IC অথবা PWM ট্রিগার করবে। এ হচ্ছে যে আমাদের র্যাম সাপ্লাই সুইচিং সার্কিট, আর এইখানে আমাদের সাপ্লাই থাকবে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট PCU থেকে, অর্থাৎ আমাদের প্রাইমারি থেকে আসতে পারে এই সাপ্লাইটা, আর এটা গ্রাউন্ড হয়ে যাবে আমাদের।
ওকে, এ হচ্ছে যে আমাদের সার্কিট, আমরা সার্কিটটা টেস্টিং করব। সার্কিটটা টেস্টিং করার পর তারপর আমরা বুঝতে পারবো, হয়তো আমাদের এমন হতে পারে মেন মোসপেট সাপোর্টিং মোসপেট দুইটা পরিবর্তে একটা মোসপেট দিতে পারে, সেটা ডুয়েল মোসপেট, একটা মোসপেট দিয়ে আমাকে আউটপুট দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সার্কিটটা আমরা এখন ট্রেসিং করব প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা ট্রেসিং করব কিভাবে, খুব মনোযোগ দিয়ে, আমরা এ সোজা থেকেও আসতে পারি, এই যেমন বোল্টিন, যেহেতু আমরা বোল্টিন থেকে জানতে পারলাম যে বোল্টিন থেকে আসতে পারে, বোল্টিনটা কীরকম হয় আসেন আমি একটু এখানে দেখাই। এই হচ্ছে অ্যাডাপ্টার, কয়েল হতে পারে, তারপর দুটো মোসফেটের মাধ্যমে আমাকে সাপ্লাই দিবে, আর এটা ফ্রিওয়েল রেজিস্টার, এখানে আমার 19 ভোল্ট, তাই না? এই 19 ভোল্টটাই আমার এখানে অ্যাড হবে, 19 ভোল্টটা, এটা ফ্রিওয়েল রেজিস্টার কিউ কিউ। এই হচ্ছে বোল্টিন, দেখেন এটা ডিসি পোর্ট, মসপেড মসপেড হয়ে এখানে সাপ্লাই এসে আমাকে সাপ্লাই দিবে, এবং এই দুটো আমাকে ড্রাইভিং করাবে এই আইসির মাধ্যমে, কয়েল হয়ে আউটপুট দিবে। এই আউটপুট এখানে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে যে, যেমন যদি SDRAM হয় তাহলে DDR3, যদি আমার DDR2 হয়, SDRAM হলে তাহলে 3.3 ভোল্ট, আর যদি আমার DDR হয় তাহলে 2.5 ভোল্ট, আর যদি DDR3 হয় 1.8 ভোল্ট, আর DDR3 হলে 1.5 ভোল্ট, DDR3L হলে, আমাদের DDR3 দু ধরনের, একটা 3 একটা L, ওকে, তো 1.35 ভোল্ট, আর একটা হচ্ছে যে আমাদের DDR4 সেটা 1.2 ভোল্ট। এই সাপ্লাইটাই আমরা এই জায়গায় পাব, আর VTT ভোল্টেজটা আমাকে এখান থেকে VTT ভোল্টেজ বের করবে, আর একটা VTT, সেটা যদি আমাদের যা ভোল্টেজ হয় সেটাই ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা হবে সে ভোল্টেজটা এখানেই হবে, ক্লিয়ার? যদি আমাদের SDRAM হয় তাহলে 1.65, যদি আমাদের DDR2 হয় তাহলে 1.25, DDR2 হলে, সরি, DDR1 হলে 1.25, আর DDR2 হলে 0.9, আর DDR3 হলে আমাদের 0.75, আর DDR3L হলে 0.68, আর DDR4 হলে 0.6 ভোল্ট। এইগুলো আমাদের হচ্ছে VTT ভোল্টেজ, এই IC থেকে আমাকে সাপ্লাইটা দিবে, এই দুটো সাপ্লাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সাইডেরটা যেটা আমাকে সাপ্লাই দিবে সেটা হচ্ছে VTT ভোল্টেজ, আর এদিকে সুইচিং হয়ে যেটা দিবে সেটা আমার র্যাম সাপ্লাই ভোল্টেজ। ওকে, আমরা এখন ট্রেসিং দেখব, আমরা একটু ট্রেসিংটা দেখব এটার সাথে মিল রেখে। তাহলে আসেন আমরা একটু দেখি, এ আমরা র্যামের সাপ্লাই দেখব। দেখেন এই হচ্ছে যে র্যামের স্লট, র্যামের স্লটে আমরা কীভাবে বুঝবো যে কোনটা আমাদের, আমরা এর আগে আমরা CPU সাপ্লাই দেখেছি, এটা আমাদের CPU সাপ্লাই, এই দুটো আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট। সো আমরা এখন এখানে দুটো, ওখানে দুটো, চারটা আমরা কয়েল পেয়ে গেছি, আর আছে আমার তিনটো কয়েল, তিনটা কয়েলের ভিতরে আমার কোনটা আমাদের র্যামে সাপ্লাই সেটা আমরা জানি না। তো দর্শক বা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন কিভাবে বুঝবো যে এটা র্যামের সার্কিট বা র্যামের সাপ্লাই, এইটা না এটা না এটা, এই তিনটা থেকে কীভাবে বুঝবো সেটা আমরা জানি না। তো আমরা কন্টিনিউটি নিব, কন্টিনিউটি নেওয়ার পর আমরা কি করব, ধরলাম এইটা একটা কয়েল, এই কয়েলটা হচ্ছে যে এই কয়েলটা, ধরলাম এটা আমাদের কয়েল, এই কয়েলটা আমাদের বের করবে, এইখানে আমরা কয়েলটাকে ধরবো, আগে এই স্টার্টিংয়ে এই কয়েলটা ধরবো, ধরার পর আমরা র্যামে এভাবে টাচ করলেই আমাদের শব্দটা চলে আসবে। তাহলে আমরা একটু দেখি র্যামে, আমরা এই কয়েলটা নিয়েছি, এই কয়েলটা আমরা ধরবো, ধরলাম কয়েলটাকে, কয়েলটাকে ধরার পর আমরা আগে একটু নেগেটিভে টাচ করে দেখবো যে এই কয়েলটা ভালো আছে কি না, যদি নেগেটিভের সাথে এটা শব্দ করে তাহলে এটা খারাপ, তাহলে এই যে এই জিনিসটা আমাদের শর্ট দেখাচ্ছে, তাহলে এইটা আমাদের শর্ট আছে, এই এই শর্টটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এই শর্টের কারণে আমরা সাপ্লাই বের করতে পারবো না বা ল্যাপটপটা অফ, অর্থাৎ আমাকে কোনো কয়েল নেগেটিভের থেকে শব্দ করবে না, যদি শব্দ করে তাহলে ওই কয়েলের আউটপুট বা ইনপুট, হয়তো এটা আউটপুট বা ইনপুট, যে কোনো একটা জায়গায় শর্ট, এটা ইনপুট এদিকে কয়েলে ঢুকতেছে,
ইনপুটের এদিকে শর্ট হতে পারে আর আউটপুটের এদিকে শর্ট হতে পারে, তাহলে আমরা হয় আউটপুট শর্ট আর নাহলে ইনপুট শর্ট এই কয়েলটার। তাহলে সো আমরা এই কয়েলটা ধরে আমরা বুঝতে পারলাম না যে এটা খারাপ মানে র্যামের না, তাহলে আমরা অন্য দুটো আছে দেখে নিই যে হ্যাঁ এটা তো অন্য কারো হতে পারে, যেমন জিএনসি এর হতে পারে বা অন্য কারো প্রসেসরের আলাদা আর একটা সাপ্লাই থাকে যেটা গ্রাফিক্সের, সেটা আবার আইসিএসও থাকে, এটাও হতে পারে। ওকে আমরা একটু দেখে নিই যে এই কয়েলটা কি র্যামের কিনা। তাহলে আমরা কীভাবে বুঝবো এটা র্যামের স্লট, এই র্যামের স্লট, এটা র্যামের স্লটের এই যে এখানে আমরা যে ডিভাইডেড দেখতে পাচ্ছি এইটুকুতে আমাদের সাপ্লাই থাকে না, সাপ্লাই থাকবে ডিভাইডেডের পর থেকে। তাহলে আমরা একটু ধরলেই বুঝতে পারবো, হ্যাঁ এই শব্দ পাচ্ছি, কন্টিনিউটি পাচ্ছি, হ্যাঁ এইটা আমরা এখানে ধরলাম, এটা আমাকে শর্ট দেখাচ্ছে, এটা আমাকে শর্ট দেখাচ্ছে। তাহলে এই শর্টের কারণে আমরা বের করতে পারবো না যে আসলে কি আমাদের র্যামের সার্কিট কিনা। তাহলে এটা আমাদের যেহেতু শর্ট দেখাচ্ছে আমরা এটা বাদ দিই, একটা ভালো দেখে নিই। যেমন আমরা এটা ল্যাটেস্ট একটা বোর্ড নিলাম, এই র্যামের স্লট, র্যামের স্লট থেকে আমরা একটু দেখি এইটা আমাদের র্যামের আশেপাশে যে কয়েলগুলো থাকবে সেগুলোই র্যামের হতে পারে। তাহলে আমরা এখানে পিছনে দেখি, পিছনে কোনো কয়েল নেই, কয়েল এখানে আমরা এটা কাছে দেখতে পাচ্ছি, তাহলে হয়তো এটা হতে পারে। আমরা এটা ধরে আগে নেগেটিভে ধরে দেখবো যে আমাকে নেগেটিভে কন্টিনিউটি দেয় কি না, না কন্টিনিউটি দেয় না, তাহলে হয়তো এটা হতে পারে নাও হতে পারে। তা আমরা একটু টাচ করে দেখি এই ডিভাইডেড, ডিভাইডেডের এই পাশের থেকে আমরা বের করব, হ্যাঁ আমরা কন্টিনিউটি পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে যে আমাদের র্যামের কয়েল। দেখেন এখান থেকে যদি আমরা এটা কন্টিনিউটি পাই তাহলে এটাই আমাদের কয়েলটা। তাহলে আমরা কয়েলটা পেয়ে গেলাম, কয়েলটা পেয়ে গেলাম, কয়েল থেকে আমরা মোসফেটটাও পেয়ে যাব। তো আমরা আসেন মোসফেটটা একটু দেখি, এখান থেকে উল্টালাম, এখানে আমরা দুটা মোসফেট দেখতে পাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন এই যে এখানে একটা মোসফেট, এখানে একটা মোসফেট, দুইটা মোসফেট পাচ্ছি। এই মোসফেটটা আমাদের এই কয়েলের কিনা আমরা বের করব। তো কীভাবে বের করব, আমরা কয়েল থেকে ধরে এইখানে মেন মোসফেটের সোর্স এবং সাপোর্টিং মোসফেটের ড্রেনে ধরলে আমাকে কন্টিনিউটি দিবে, কন্টিনিউটি দিলেই আমরা বুঝে ফেলবো যে এটা র্যামের। তাহলে আমরা কয়েল ধরলাম, কয়েল ধরার পর এখানে আমরা ধরলাম, শব্দ করলো, শব্দ করলো, তাহলে অর্থাৎ এইটা হচ্ছে যে আমাদের দেখেন এক দুই তিন চার, এই চারটা আমাকে শব্দ করা মানে ড্রেন, এটা সাপোর্টিং। আর এখানে আমরা দেখি এক দুই তিন আর করে নাই, তিনটা করছে, তাহলে এটা আমাদের মেন। তাহলে মেন মোসফেটের আমার তিনটা শব্দ পেলাম আর সাপোর্টিং মোসফেটে আমরা তিনটা শব্দ পেলাম, তাহলে বুঝতে পারলাম যে এই দুটো আমরা মোসফেট পেয়ে গেলাম। তাহলে সো আমরা এখন মোসফেট যেহেতু পেয়ে গেছি, মেন মোসফেটের ড্রেন থেকে আমাদের চলে যাবে যে ফ্রিভেল রেজিস্টারে, আর সাপোর্টিং মোসফেটের ড্রেনে আমাদের সংযোগ হবে মেন মোসফেটের সোর্সের সাথে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এটা হচ্ছে যে আমাদের সাপোর্টিং মোসফেট ড্রেন, আর এটা হচ্ছে যে আমাদের মেন মোসফেট, এটা সোর্স। তাহলে সোর্স আর ড্রেন মিলে আমাকে কয়েলে গেছে। তাহলে এইটার এই পাশে যেটা আমাদের অর্থাৎ সোর্সের অপর পাশে ড্রেন, এখান থেকে আমাদের ফ্রিভেল রেজিস্টারে চলে গেছে। তো আমরা একটু দেখি ফ্রিভেল রেজিস্টারটা এখানে কোথায়, ফ্রিভেল রেজিস্টারটা আমাদের এখানে, ফ্রিভেল রেজিস্টারটা আমাদের পিছনে তো নেই, সামনেই হবে। তাহলে এইখানে এইটাই হবে ফ্রিভেল রেজিস্টারটা আমাদের, এটাই আমাদের ফ্রিভেল রেজিস্টার হতে পারে। আমরা একটু দেখি, ধরে দেখলে বুঝতে পারবো। ওকে আমরা মেন মোসফেটের এখানে ধরলাম, দেখেন এটা আমাদের মেন মোসফেট, মেন মোসফেটের এখানে আমরা ধরলাম, ধরার পর ফ্রিভেল রেজিস্টার ধরলে শব্দ করবে। ওকে আমরা ফ্রিভেল রেজিস্টার ধরলাম, এটাই আমাদের ফ্রিভেল রেজিস্টার, আমাদের এখান থেকেই এই এই জায়গার থেকে আমাদের 18 ভোল্টে যাচ্ছে। আমরা বোল্টিন দেখে নিই একটু, দেখেন এখানে কয়েল, এইটা আমাদের ডিসি জ্যাক, ডিসি জ্যাক থেকে এই কয়েল, কয়েল থেকে এইখানে মোসফেট হয়ে, মোসফেট হয়ে এই ফ্রিভেল রেজিস্টার, এই ফ্রিভেল রেজিস্টার হয়েই আমাদের এখানে সাপ্লাই আসছে। ওকে আমরা এখন সাপ্লাই পেয়ে গেলাম। এখন এইখানে আমাদের নেগেটিভটা দেখিনি, এটা যে আমাদের এখানে আমাদের
ভেরিয়েবল রেজিস্টার থেকে এই ড্রেনে আমাদের আসছে মেন মসফেটে, ড্রেনে আসার পর এখানে গেট হওয়ার পর আমাদের সোর্স আউট হবে, ড্রেনে ইন হবে। তো সোর্স আউট হয়ে ড্রেন ইন হয়ে আমাকে কয়েলে সাপ্লাই দিবে। তাহলে আমাদের আবার এই ড্রেনে ইন হয়ে এখানে যখন আমাকে নেগেটিভ সিগনাল দিবে এটার গেট দেওয়ার পর, তাহলে এটা আমাদের নেগেটিভ কিনা সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটা আমাদের নেগেটিভ, অর্থাৎ সাপোর্টিং মসফেটের সোর্স আমার নেগেটিভ পেয়ে গেলাম। তো এবার আমরা আইসিটা, অর্থাৎ আমরা দেখেন মেন মসফেটের ড্রেনের সাপ্লাই পেলাম, সোর্স হয়ে এবং ড্রেনে ইন হলো, সোর্স আর ড্রেন মিলে আমার আউটপুট পেলাম র্যামে, এবং এই সাপোর্টিং মসফেটের গ্রাউন্ড আমাকে দেখাই দিল নেগেটিভ। ওকে, সোর্স আমাকে দেখালো। এবার আমরা আইসিটা ট্রিগার করব। আইসিটা এইখানে মেন মসফেটের গেট এবং সাপোর্টিং মসফেটের গেট মিলে আমরা ট্রিগার করব। তো ট্রিগারটা পাই কিনা আমরা দেখি। আমরা যা এখানে আশেপাশে মসফেটের আশেপাশে কোনো আইসি দেখতে পাচ্ছি না, তো আমরা একটু পিছনে দেখি। এখানে একটা আইসি দেখতে পাচ্ছি, হয়তো বা এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আইসি র্যামের। আমরা একটু দেখি, এই জিনিসটা আমাদের র্যামের আইসি। তাহলে আমরা একটু দেখি, এটাকে আমাকে কন্টিনিউটি দেখি না। এই যে এখানে আমরা সাপ মেন মসফেট, এই মেন মসফেটের এটা আমাদের ড্রেন গেট, গেটে ধরলাম। গেটে ধরার পর এই হচ্ছে যে আমাদের র্যামের আইসি, আইসিটা আমরা এবার ট্রিগার করব। হ্যাঁ, এটাই আমাদের র্যামের আইসি, আর অন্য কোথাও শব্দ এইটা আমাদের দু জায়গার থেকে আমাকে ট্রিগার করতেছে, আর কোনো একই পা দুইটা। ওকে, এবার আমরা এখানে আমরা যাব, যাওয়ার পর আবার আরেকটা মসফেটের গেট ধরবো, গেট ধরার পর আমরা আবার ট্রিগার ধরবো। হ্যাঁ, এখানে আমরা পেলাম, এখানে আরেকটা পাবো না? হ্যাঁ, এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে অর্থাৎ দুইটা মসফেটকে সে ড্রাইভিং করতেছে। এই গেল আমাদের একটা। এবার আরেকটা আমরা দেখি, আরেকটা মাদারবোর্ড নিলাম। এই মাদারবোর্ডে এই হচ্ছে যে আমাদের র্যামের স্লট, এই র্যামের স্লটটা আমরা একটু দেখব। ওকে, আমরা র্যামের স্লট, আমরা জানি না এটা কোনটা কয়েল, আমরা একটু দেখি পিছনে। এখানে আমরা একটা কয়েল দেখতে পাচ্ছি, এখানে আরও কয়েল দেখতে পাচ্ছি। তো আমরা এই কয়েলটাকে একটু ধরব, ধরার পর আমরা একটু নেগেটিভ ধরবো, না কোনো শব্দ নাই। তাহলে এখানে আমাদের সাপ্লাইটা দেয় কিনা দেখি। আমরা ডিভাইডেডের পরেই হচ্ছে যে আমাদের সাপ্লাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো লাইন পেয়ে গেলাম। এটা আমরা নেগেটিভ ধরলাম শব্দগুলো না, কিন্তু এই জায়গায় আমরা ধরলাম কন্টিনিউটি দিল অনেকগুলো জায়গায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এইটাই হচ্ছে যে সেই র্যামের কয়েল। ঠিক এই কয়েল পেয়ে গেলে, কয়েল ধরে দুটো মসফেট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মসফেট নেই, দুটা মসফেট নেই। এখানে আমরা এই মসফেট দুটো পেয়ে গেলাম, এখান থেকে আমাদের সাপ্লাই গেছে কয়েলে। দেখেন আমি ধরি, এই সাপ্লাই গেছে, এই সাপ্লাই গেছে, এই একটা মসফেটের জন্য সাপ্লাই গেছে, আর এই একটা মসফেট থেকে সাপ্লাই গেছে। দেখেন এইখানে একটা মসফেট, এখানে একটা মসফেট, দুটা মসফেট থেকে সাপ্লাই গেছে। তাহলে আমরা এভাবে করে আমরা বের করতে পারবো যে কি কোনটা সাপ্লাই কীভাবে, র্যামের সাপ্লাই কীভাবে বের করতে হয়। তাহলে আমরা আরেকটা নিই, আরেকটা নেওয়ার পর আমরা এখানে একটু দেখি, সেম জানি না এটা আমাদের র্যামের কিনা, বা এটা র্যামের কিনা, এটা র্যামের কিনা। আমরা একটু ধরে দেখি, এই কয়েলে আমরা নেগেটিভ ধরবো, কয়েলে ধরবো, কোনো শব্দ নাই। এরপর আমরা কয়েল ধরে, কারণ আমাদের আগে জানতে হবে যে কয়েল শর্ট আছে কি না। এরপর আমরা কয়েলে ধরে একটু চেক করব, দেখি এটা ব্যাটারির সামনে, যেহেতু ব্যাটারির সাব দেখি পজিটিভ কোনটা, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এখান থেকে ধরে আমরা কয়েলে ধরলাম, হ্যাঁ এটা ব্যাটারির কয়েল। তাহলে সো এখানে আমরা টেস্ট করলে হবে না। আমরা এরপরে এইটা কি আমাদের র্যামের সাপ্লাই কিনা একটু নেগেটিভ ধরে আগে দেখবো শর্ট আছে কিনা, নাই শর্ট নাই। এবার এটা ধরবো কয়েল, এটা ধরে আমরা এবার এই যে আমাদের র্যাম, এই র্যামের স্লটে ধরলেই আমাকে শব্দ করলেই, হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে যে আমাদের র্যামের সাপ্লাই। অন্য কোনো কয়েল ধরে যদি আমি চেক করি আমাকে শব্দ করবে না, দেখছেন শব্দ করবে না। যেমন ব্যাটারি কয়েল ধরি শব্দ করবে না। তাহলে সো আমরা বুঝতে পারলাম যে এটা ধরে শব্দ যেহেতু করতেছে, এটাই আমাদের র্যামের সাপ্লাই, সাপ্লাই কয়েল। এইখানে আমরা একটা মসফেট দেখতে পাচ্ছি, এরপর উল্টলে
এখানে আমরা আরো দুইটা সাপ্লাই মোসফেট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের দুইটা সাপোর্টিং একটা মেন হতে পারে, বা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ওকে, আমরা এখানে কয়েল ধরলাম, এখানে মোসফেটের দেখি এটা কি মেন না সাপোর্টিং। আমরা জানি যে মেন মোসফেটের ড্রেন দিয়ে ঢুকবে, সোর্স দিয়ে আউটপুট হবে। তো এখানে আমরা ড্রেন পেয়ে গেলাম, এখানে আমরা যখন ড্রেন পেলাম তাহলে বুঝতে পারলাম যে এটা আমাদের সাপোর্টিং। দেখেন, ড্রেন থেকে কয়েল থেকে ড্রেন পাওয়া মানে সাপোর্টিং, আমরা কয়েল থেকে ড্রেন পেয়ে গেলাম মানে সাপোর্টিং, অর্থাৎ সাপোর্টিং। এরপরে আমরা দেখি যে এখানে আমাদের মেন কোনটা আর সাপোর্টিং কোনটা, তাহলে আমরা আবার দেখবো। দেখেন খুব মনোযোগ দিয়ে, এখানে এই মোসফেটটার এখানে একটা আলাদা দেখাচ্ছে আর তিনটা একত্রিত দেখাচ্ছে, তাহলে এটা আমাদের সোর্স, গেট, এটা ড্রেন। তাহলে আমরা দেখি ড্রেন কি আমাকে কয়েলের সাথে শব্দ করে কিনা। হ্যাঁ, দেখেন আমরা এই কয়েল, এই কয়েলে ধরলাম, আমাকে কন্টিনিউটি দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, ড্রেন থেকে। তাহলে এই ড্রেন থেকে দুইটা ড্রেন, এইটা হচ্ছে আমাদের সোর্স। দেখেন, লক্ষ্য করেন, লক্ষ্য করুন, এই যে এখানে একটা মোটা দাগ দেওয়া আছে আর এখানে এটা আলাদা দেখা যাচ্ছে কয়েল, এই দেখেন এটা আলাদা দেখা যাচ্ছে। তাহলে এটা সোর্স, সোর্স থেকে আমাকে কয়েলে শব্দ করা মানে এটাই মেন, অর্থাৎ এটা আমাদের মেন, এটা আমাদের ড্রেন, এটা আমাদের ড্রেন আর এটা আমাদের সাপোর্টিং। তাহলে দুইটা সাপোর্টিং একটা মেন, অর্থাৎ এখানে আমাকে ওরা কি করছে, আর একটা মোসফেট দিয়ে দিতে পারে। কিরকম করে দেখেন, এই গেট, এই গেট একত্রিত হয়ে যাবে আর এটা গ্রাউন্ড হয়ে যাবে, এইভাবে করে, অর্থাৎ দুইটা সাপোর্টিং একটা মেন হতে পারে। তাহলে এইটাই আমরা সেটা দেখলাম। ওকে, এই দুটা আমাদের, এটা আমাদের মেন, এটা আমাদের সাপোর্টিং, এটা আমাদের সাপোর্টিং, এটা আমাদের কয়েল, ক্লিয়ার? এটা আমাদের কয়েল, এটা আমাদের সাপোর্টিং মোসফেট, এটা আমাদের কয়েল, এবং এটা আমাদের সাপোর্টিং মোসফেট, এটা আমাদের মেন মোসফেট। তাহলে আমরা এখন দেখব যে ভেরিয়েবল রেজিস্টার কোনটা, এটা আমাদের ভেরিয়েবল রেজিস্টার, অর্থাৎ মেন থেকে আমাকে মেনের ড্রেন, এই ড্রেন ধরলাম, ড্রেন ধরে আমাকে ভেরিয়েবল রেজিস্টার ধরলে কন্টিনিউটি দিবে। ওকে, কন্টিনিউটি পেয়ে যাওয়া মানে হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে এটাই আমাদের মেন। ওকে, এবার আমরা আমাদের গ্রাউন্ড, এখানে আমাদের একটা আইসি দেখতে পাচ্ছি, এটার গ্রাউন্ড, এটা আমাদের গেট ধরে আমরা যদি ট্রেসিং করি তাহলে আমাদের বের হয়ে যাবে যে এটা আমাদের কাঙ্ক্ষিত আইসি কিনা। তাহলে আমরা এই যে মেন মোসফেটের আমরা গেট ধরলাম, গেট ধরে আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর আমরা সাপোর্টিং মোসফেটের গেট ধরলাম, গেট ধরে পেয়ে গেলাম। আর আমরা এবার সাপোর্টিং মোসফেটের এখানে সোর্স পেলাম, ওইটা আমাদের গ্রাউন্ড কিনা একটু দেখি। হ্যাঁ, গ্রাউন্ড, ঠিক এখানে আমাদের যে সাপোর্টিং মোসফেট সেটা, এটার গ্রাউন্ড কিনা দেখি, সোর্স গ্রাউন্ড কিনা। এখানে আমরা গেট ধরি, গেট ধরে, গেট ধরে আমরা আইসি ট্রিগার করব। ওকে, আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের র্যামের সাপোর্টিং মোসফেট হিসেবে ব্যবহার করে নাই, তাহলে আমরা এই দুটাই পেয়েছি, এটা দেয়নি। এরকমও হতে পারে যে আমাদের এরকম দুটা দিতে পারে, চারটাও দিতে পারে, আমাদের এম্পিয়ারিং হাই করার জন্য। তো সো আমরা যেহেতু ওইটা পাই নাই, এটা আমাদের তাহলে বুঝে নিতে হবে যে এটা আমাদের র্যামের সাপোর্টিং মোসফেট হিসেবে ব্যবহার করেনি। তো এই যেহেতু আমাদের এটা আমরা গ্রাউন্ড হিসেবেও পাই নাই, দেখেন আমরা গ্রাউন্ড হিসেবে এটা আমরা পাই নাই, এটা শুধু জাস্ট আমার গেট হিসেবেও পাই নাই, গ্রাউন্ডও পাই নাই, তাহলে এটা বাদ। আমরা এখানে গ্রাউন্ড হিসাবে আমরা পাবো এবং এইটা আমাদের গেটটা হবে আইসিতে। তো আমরা এটা যেহেতু কোনোটাই পাই নাই, তাহলে এটা আমাদের না, অর্থাৎ আমরা বুঝতে পারলাম র্যামের সার্কিটটা কীভাবে বের করতে হয়। খুব আরেকবার আমরা খাতার ভিতরে দেখে নিই, আমরা যখন কয়েল হিসেবে আমরা যখন বুঝে নিব যে হ্যাঁ কয়েলটা মনে হচ্ছে আশেপাশে র্যামের স্লটের আশেপাশে পেলাম, কয়েলকে এক মাথায় ধরবো
এরপর এভাবে আমরা ট্রেসিং করব। ট্রেসিং করার পর আমাদের যদি কন্টিনিউটি দিয়ে দেয়, তার আগে আমরা কি করব, কয়েল ধরে নেগেটিভে একটু টাচ করে দেখব যে কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে তো বাদ, এটা আমাদের শর্টটাকে আগে বের করে নিতে হবে। শর্ট থাকলে আমরা আর ট্রেসিং করার দরকার হবে না। তো এখন শর্ট না থাকলে আমরা এভাবে ধরে তারপর ট্রেসিং করব। ট্রেসিং করে পেয়ে গেলে, হ্যাঁ, র্যামের কনফার্ম হয়ে গেলাম যে র্যামের কয়েল হিসাবে যেহেতু পেয়ে যাবো, তাহলে মোসফেটগুলোও পেয়ে যাবো। যেটা আমরা ড্রেন পাবো ওইটা সাপোর্টিং, যেটা আমাদের সোর্স পাবো এটা আমাদের মেইন। আর সাপোর্টিং যখন আমরা বুঝে ফেলবো তখন আমাদের মেইন থেকে আমাদের ভেরিয়েবল রেজিস্টারে পেয়ে যাব। আর এখানে মেইন আর সাপোর্টিং দুটো মিলে আমরা যে আইসিতে ট্রিগার করব সেটাই হচ্ছে যে আমাদের র্যামের আইসি। তাহলে শিক্ষিত বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।